নমস্কার, আমি শুভজিৎ। আপনারা দেখছেন মাদার অ্যানসন কুকিং ইন নেচার। আজকে আমার রান্না করবে চেলা শুটকি, এগুলোকে ছুরি শুটকিও বলে। এগুলো খেতে খুব সুন্দর হয়। এই মাছটির ইংরেজি নাম হলো রিবেন ফিশ, যার বাংলা অর্থ হলো ফিতে মাছ। মা, ছুরি শুটকিটা কীভাবে রান্না করবে? আলু বেগুন দিয়ে ঝোল করব। বন্ধুরা, মা আলু আর বেগুন দিয়ে এই মাছটির পাতলা করে ঝোল করবে। তাহলে চলুন দেখে নিই কী করে বানাচ্ছে। মাছগুলি সিদ্ধ করব, আগে কেটে নিই। এই মাছগুলো কাটা খুবই সহজ। দুপাশের পাখনাগুলো ফেলে 1 ইঞ্চির মতো টুকরো করে নিলেই হয়ে যায়। বন্ধুরা, এই মাছগুলো খুব শক্ত হয়। এগুলো এরকম ছোটো ছোটো পিস করে কেটে তারপর গরম জলে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করতে অনেকটাই সময় লাগে, ঠিক মতো সেদ্ধ না করলে তার আসল স্বাদটা পাওয়া যাবে না। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মাছগুলি কাটা হয়ে গেছে, এবার ধুয়ে সিদ্ধ করব। বন্ধুরা, মাছটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। বেগুন আর আলু দিয়ে পাতলা ঝোল হবে। মা কি কি মশলা বেটে নিচ্ছে দেখছি। মা কি কি মশলা নেবে? জিরে, রসুন, পেঁয়াজ, লঙ্কা। মাছের ঝোলটা পাতলা করে হবে, তাই বেশি একটা মশলা লাগে না এতে। বন্ধুরা, এখানে 100 গ্রামের মতো মাছ নেওয়া হয়েছে। 100 গ্রাম মাছের জন্য মা 1টা পেঁয়াজ নিয়েছে আর 4-5 টুকরো রসুনের কোয়া নিয়েছে। জিরেটা বাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন বেটে নেব। মার পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নেবে এবার। পেঁয়াজ রসুন আর জিরে বাটা হয়ে গেছে, মা এখন শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছে। শুকনো লঙ্কার সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিলে ভালো লাগবে, তাই 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিলাম গাছ থেকে। সঙ্গে কটা কাঁচা লঙ্কাও বাড়বে। লঙ্কাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাটা হয়ে গেছে, বেগুন আলুটা কেটে নেব। বন্ধুরা, বেগুন আর আলু দিয়ে এই চেলা শুটকির ঝোলটা খুব খেতে ভালো লাগে। এই একই পদ্ধতিতে লোটে মাছও রান্না করা হয়। আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো সেই রান্নাটি। বেগুন আলু কাটা কমপ্লিট, মশলাটাও হয়ে গেছে আর এদিকে মাছটাও সিদ্ধ হয়ে গেছে। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এই মাছটার মধ্যে অনেক নোংরা থাকে, 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে ভালো করে। মাছটা ধোয়া গেছে, এবার রান্নাটা বসাবো। আগে শুটকি মাছটা ভাজতে হবে, ওই জন্য আমার কড়াই বসিয়ে নেবে। মাছে নুন হলুদ মাখিয়ে নেব।
মাছে নুন হলুদটা মাখানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, মা এখন এতে সর্ষের তেল নিয়ে নেবে। বন্ধুরা, এই মাছটা ভাজার সময় খুবই সুন্দর একটা গন্ধ বেরোয়, কিন্তু যারা এই মাছটা খায় না তাদের এই গন্ধটা ভালো লাগবে না। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে সবজিগুলি ভেজে নেব। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, মা এখন এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে। এবার মশলা দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা 10 মিনিট ধরে কষছে, কষানো হয়ে গেছে, মা এখন জল দিয়ে দেবে। ঝোলটা ফুটে এসছে, মা এখন মাছগুলো দিয়ে দেবে। শীতকাল চলে এসছে, আকাশটা আজকে খুবই পরিষ্কার। ওদিকে আমার মাছের ঝোলটা মনে হচ্ছে হয়ে গেছে। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এভাবে ছুরি শুটকির ঝোল খেয়ে দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের দিনটি শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম।